বাঁকুড়ার পরিবেশ শ্রদ্ধার উদ্যোগে পালন করা হলো অন্য এক রাখি বন্ধন। গাছে জীবন, এই জীবনকে বাঁচিয়ে রাখলে মানুষের জীবন সুস্থ ও স্বাভাবিক থাকে। বৃক্ষ ছেদন নয়, বৃক্ষ রোপণ হোক করুণাবহী মুক্তির দিশা। রাখি শুধু সম্প্রীতির বার্তাবহ নয়, রাখি হলো বিভেদের মাঝে মিলনের সেতু বন্ধন। বৃক্ষকে রাখি পরানোর মাধ্যমে বৃক্ষের প্রতি ভালোবাসা ও সচেতনতা বার্তাও দেয়। সোমবার বাঁকুড়া শহরের প্রান্তিকা বাইপাস সংলগ্ন এলাকা বেশ কিছুজন পরিবেশ প্রেমীদের নিয়ে গঠিত পরিবেশ হিতকামী সংগঠন পরিবেশ যোদ্ধা কয়েকটি বৃক্ষে রাখি পরিয়ে দৃষ্টান্ত স্থাপন করল। এছাড়া পথ চলতি মানুষদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যগণ শান্তব্রত সেন, কার্তিক মাল, মৈনাক অধিকারী, ডক্টর উত্তম কাপড়ি, অরূপ মুশিব, অরূপ মণ্ডল, মানসী মিত্র, জয়িতা ব্যানার্জি, শক্তিশঙ্কর সিংহ মহাপাত্র, গৌতম গড়াই প্রমুখ। এর পিছনে পৌরাণিক কারণ হয়, সমারোহের মাধ্যমে মানুষের সাথে মানুষ যে একটি গাছ একটি প্রাণ, কিন্তু সত্যি কি একটি গাছ একটি প্রাণ? না, একটি গাছ মানে কিন্তু অজস্র প্রাণ। আজকের এই বিষয় আমরা তাই গাছকে রক্ষা করার উদ্দেশ্যে রাখি কিন্তু আমরা গাছকেই পরালাম। কেন না, সে শুধু মানব জগৎকে নয় পুরো প্রকৃতিকেই রক্ষা করে। সুতরাং তার বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি আমরা মনে করি। গাছকে আপন করে নিয়েছি সেই কারণ গাছ না থাকলে প্রকৃতি থাকবে না, এরা একে অপরের পরিবর্তন। আচ্ছা, তাহলে আপনি কি পরিবেশ যোদ্ধা টিমের সদস্য? হ্যাঁ। আচ্ছা, আপনারা কতদিন যাবত এই কাজটা করে আসছেন? আমার হাজবেন্ড অনেকদিন যুক্ত, কিন্তু আমি এই প্রথম। মানে এক মাস যাবত এই অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি কাজ করা হচ্ছে, তাই তো? বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বর্ধমান টুডে।